শেরপুরে একটি বাসে অভিযান চালিয়ে 2020 ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে রোমারি থেকে মুন্সিগঞ্জগামী শাহজালাল এক্সপ্রেস অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রবিন খান মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার পশ্চিম রাজদিয়া খানবাড়ি এলাকার মৃত রফিক খানের ছেলে এবং ফাইম শেখ একই এলাকার শহীদুল শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার থেকে ছেড়ে আসা বাসে অভিযান চালায়। এ সময় রবিন ও ফাইমের কাছে অভিনব কায়দায় লুকানো 10টি নীল রঙের প্যাকেট মোড়ানো 2000 পিস ইয়াবা ট্যাবলেট সহ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক